ডিজিটাল ক্লাসে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক গণিত বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা সবাই বোর্ডে তাকাও, দেখো স্ক্রিনে চারটি ছবি দেখা যাচ্ছে। আরো চারটি ছবি দেখছি, তো এই ছবিগুলো দেখে তোমরা কোনো কিছু ধারণা করতে পারছো কিনা আজকে আমাদের পাঠ কি হতে পারে? তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জ্যামিতির ষষ্ঠ অধ্যায়। এখানে আছে কোণ এবং ত্রিভুজ সংক্রান্ত কিছু আলোচনা। কোণ এবং বিভিন্ন কোণের চিত্র সহ বর্ণনা, ত্রিভুজ এবং ত্রিভুজের বিভিন্ন ত্রিভুজের চিত্র সহ তো এই পাঠ থেকে তোমরা শিখতে পারবে, কোণ এবং ত্রিভুজ সম্পর্কে জানতে পারবে, বিভিন্ন কোণের সংজ্ঞা চিত্র সহ বুঝতে পারবে ও দেখতে পারবে, বিভিন্ন ত্রিভুজের সংজ্ঞা চিত্র সহ বুঝতে পারবে ও দেখবে, বিভিন্ন কোণের সংজ্ঞা চিত্র সহ বুঝতে পারবে এবং দেখতে পারবে। এবার আমরা দেখি কোণ। একটা কোণ তৈরি করা হলো, সাথে একটা কোণের ছবিও দেখানো হলো। দুটি রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যা উৎপন্ন করে তাকে কোণ বলে। তাহলে কোণ কাকে বলে? দুটি রশ্মি বা রেখাংশ তাদের সাধারণ মানে কমন প্রান্ত বিন্দুতে যা উৎপন্ন করে তাকে কোণ বলে। তোমরা একটা হাত বাঁকা করো, দেখো হাতের দুইটা অংশ কোণের সাথে একটা কোণ তৈরি করেছে। বিভিন্ন রকম কোণের সংজ্ঞা ও তাদের চিত্র। সূক্ষ্ম কোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্ম কোণ বলে। এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি কোণ, তো আমার সূক্ষ্ম কোণ তো 90 ডিগ্রি ছোট, তো দেখা যাক যে কোণটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি ছোট কোণ তৈরি করবো আমরা। এইবার আমরা পেলাম 90 ডিগ্রি ছোট কোণ, যাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। পাশে একটা চিত্র দেখানো হচ্ছে, সূক্ষ্ম কোণ তৈরি হয়েছে ওখানে। স্থূল কোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূল কোণ বলে। 90 ডিগ্রির চিত্র দেখানো হচ্ছে, এবার 90 ডিগ্রির চেয়ে বড় কোণ তৈরি হবে, এটা হবে স্থূল কোণ। আমরা একটা টেবিলের ছবি দেখছি, ষড়ভুজাকৃতির একটি টেবিল। এই টেবিলের 6টা কোণ আছে, প্রত্যেকটা কোণ স্থূল কোণ। সরল কোণ, দুটি বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। এক সরল কোণ 180 ডিগ্রি। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে সরল কোণের একটা উদাহরণও দেখানো হয়, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ত্রিভুজ, তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র যার যে কোনো দুইটি বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, একেই ত্রিভুজ বলি। তিনটা বাহু থাকবে, দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হলে এই তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই হবে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার, সূক্ষ্ম কোণী, সমকোণী এবং স্থূল কোণী। ত্রিভুজ আবার বাহু ভেদেও তিন প্রকার, সমবাহু, সমদ্বিবাহু এবং যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ তাকে সূক্ষ্ম কোণী ত্রিভুজ বলে।
প্রত্যেকটা কোণ 90 ডিগ্রির চেয়ে ছোট, সূক্ষ্ম কোণী ত্রিভুজ। এবং স্থূল কোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূল কোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। একটা চিত্র দেখানো হচ্ছে, সমকোণী ত্রিভুজ গঠন করা হয়েছে ওখানে। আমরা একটা ভিডিও দেখতে পাই, সবাই সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। এবার দলীয় কাজ, প্রতি 4 জন মিলে এক একটা গ্রুপ তৈরি করবে। প্রত্যেক গ্রুপের যার যার কাজ, 4 জনে মিলে প্রদত্ত কাজগুলো সম্পন্ন করবে। গ্রুপের কেউ বসে থাকবে না, সবাই সমানভাবে অংশগ্রহণ করবে এবং একজন অপরজনকে সহযোগিতা করবে। এ গ্রুপে দেয়া হয়েছে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সরল কোণের চিত্র। বি গ্রুপে সূক্ষ্ম কোণী ত্রিভুজ, স্থূল কোণী ত্রিভুজ ও সমকোণী ত্রিভুজের চিত্র আঁক। মূল্যায়ন, সূক্ষ্ম কোণ কাকে বলে বলতে পারো তোমরা? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকেই বলা হয় সূক্ষ্ম কোণ। স্থূল কোণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলা হয় স্থূল কোণ। সূক্ষ্ম কোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি কোণে 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে বলা হয় সূক্ষ্ম কোণী ত্রিভুজ। স্থূল কোণী ত্রিভুজ কাকে বলে বলতে পারি? স্থূল কোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ অর্থাৎ একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় তাকে স্থূল কোণী ত্রিভুজ বলে। স্থূল কোণী ত্রিভুজের একটা কোণ স্থূল কোণ, বাকি 2টা কোণ হবে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণী ত্রিভুজের কয়টি কোণ সূক্ষ্ম কোণ? 3টি কোণই সূক্ষ্ম কোণ। স্থূল কোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্ম কোণ, কয়টি স্থূল কোণ? 2টি সূক্ষ্ম কোণ এবং 1টি। তো আশা করি সব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার বাড়ির কাজ, সবাই বাড়ির কাজগুলো সুন্দরভাবে করবে এবং সমস্যা বোধ করলে অবশ্যই আমাকে জানাবে, আমি পুনরায় আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস। সবাইকে আজকের মতো ধন্যবাদ।